গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছি নিশ্চয়ই। তো সকাল থেকে একদম প্রচুর কাজকর্ম কাজকর্ম বলতে যে পলের পুষ্টটা দিলাম, বাট এটা দেওয়া শেষ। আর এখন 9:30 বাজে। এই যে আমাদের ক্লাবের মাঠে আজ গেছে ইসেদি, মহারাজের পূজা হবে। আমরা এই পূজাটা হচ্ছে ইসেতে করি, কালেকশন করতে হচ্ছে ইসে করবে। ওই যে আমরা হচ্ছে জানুয়ারি মানে ডিসেম্বরের শেষ সপ্তাহে শনিবারে করি, সেটা আজকে অনুষ্ঠিত হবে, আর সেটা ওখানে শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এই পোয়ালটা দিলাম, একটু আগেই নামলাম জাস্ট, ঠিক আছে। তো একটু এখন একটু ওই যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, ঠিক আছে। মুড়ি, মোয়া, চিরা, দুধ, আর এই যে গোবিন্দের প্রসাদ আছে। তো চলেন খাওয়া দাওয়া করি। আর হচ্ছে তোমার কী বলে এটাকে, বিকালবেলা পুজোর ওখানে আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে বন্ধুরা, চলো। তো বন্ধুরা, আবারও চলে আসলাম। আজকে আর কাজ করতে পারলাম না, ওই পলগুলো নিয়ে আসার কথা ছিল বাট আনতে পারি নাই, ফটাফট যেতে হলো এই আমাদের পুজো বাজার করতে, এই জন্যই আর কি। তো যাই হোক, এখনও যাচ্ছি, দেখি কি হচ্ছে, দেখাই আপনাদেরকে একটু, ঠিক আছে। যাই, এই ঈশান বাবু চলে এসছে। ঈশান বাবু পুজো দেখতে আসছো? হ্যাঁ, ওই বাবা কেমন করতে, হ্যাঁ হ্যাঁ কত কস না কেন, হ্যাঁ আয় দেখি কি করতেছে দেখি। এই যে মঞ্জু রেডি, হ্যাঁ চলেন একটা বাইর করো, দাঁড়াও যাই। এই যে ফলমূল কাটাকাটি চলছে আমাদের, হ্যাঁ আসবি তো, পুজোর কাজ চলছে। বলো একটা ছড়া আছে তো এখানে ভিডিওতে, তুই গেলে হাত পা ছড়িয়ে কানতে পারিস, এই যে এরকম 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 করে পারিস না, হ্যাঁ হ্যাঁ তোমার ভিডিও তো আছে, ওইটাই বলছি যে এইভাবে হাত পা ছড়ায়, হাত পা ছড়ায় তুমি খালি কাটতে পারো না, আমার মোবাইলেও আছে, আমার মোবাইলেও আছে, দেখবি পরে দেখবো। তাহলে তুই আর একটা ছড়া বলা হন, দেখাবো এখনই, দেখাবো দেখবি না, চলো যাই পরে আসতেছি। আবার আসতে বাজারে আসতে হলো, হ্যাঁ এই যে ঠাকুর আমাদের, ঠাকুর না এই যে দুধ নেওয়ার জন্য, চলো এখন যাই ঠাকুর মশাই আসি বসি আছে, আমরা একদম অবাক হয়ে গেছি, চলো যাই তাড়াতাড়ি করে। ওকে দৌড়োদৌড়ির মধ্য দিয়ে আমাদের ব্রাহ্মণ ঠাকুরে আমাদের হচ্ছে মণ্ডপ তৈরি করবো পূজা, সব জায়গা ব্যস্ত তো এই জন্য। জবা টবা ফুল হলেও হবে, চলো পূজা হোক। এই যে ঠাকুরদা আমার মণ্ডপ তৈরি করলো ঠাকুরের, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে না, চলো পূজা শুরু হোক। আমরা ফলমূল সব কাটাকাটি শেষ, আমি শুধু পূজা হওয়ার বাকি। ওকে চলো শুরু হোক।
আমাদের ঈশান বাবু আসছে, দেখছো? ও, এই পূজো হচ্ছে আমাদের মহারাজের পূজো হচ্ছে, দেখছো? দেখছো আমাদের পূজো হচ্ছে, এই যে প্রসাদ তৈরি হচ্ছে, ওই যে সবাই মিলে লেগেছে, ওই যে প্রসাদ তৈরি হচ্ছে, পূজো চলছে, ঠিক আছে না? ঠিক আছে, পূজো হোক, তারপরে প্রসাদ খাবো আমরা সবাই, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, কাটা করে দাও। এই আমাদের ঠিক আছে, এই গরম করবে আমাদের দুলুবাবু, দুলুবাবু গরম করবে ঠাকুর, ঠিক আছে? এই যে সবাই আছে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে, সবাই আছে। হ্যাঁ মা, মা উঠবে, এই যেটা মা, ওই যে মা, এই যে মাও আসছে, ওই যেটা, হ্যাঁ পিসিও আছে, বন্যা কি সুবন্যা দিদিও আছে তোমার, দেখছো? এই যে আমরা পুজো দেখতে আসি, তাই না? ও, বের করতে পারবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। সবাই আসছে, রাস্তার রূপে করিব পূজা, কিন্তু নাই জানি, কৃপা করি সবিশেষ মহাপ্রভু রাজার বসে 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 মহাশান্তি যজ্ঞ পূজা শনেশ্বর গ্রহ পূজা যজ্ঞ শান্তি মহাশান্তি সবাই মিলে হাজির করে বলে নম নীলাঞ্জন শয়া প্রসং নবী সুত শুরু হবে, প্রসাদ দেওয়া শুরু হোক, প্রসাদ শুরু, ঠিক আছে? পূজা টুজা শেষ, ওরে বাপ কি সুন্দর প্রসাদ খাইতেছে রে সবাই, হ্যাঁ 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 মেলা ভক্তবৃন্দ জড়িয়ে গেছে, যাক Yeah, I'm going to go back to that.
আরো কিছু বাকি আছে রাস্তার তারিয়া। চলো চলো আমিও বসে গেছি, টেনশন নাই, জলদি যতক্ষণ কথা একদম চলো ভাই নিয়ে আগে প্রসাদটা ভোলা প্রসাদ দাও দাও করে হবে ও কাকি দে দাও যে প্রসাদ।